হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা রসায়ন বই থেকে একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। এই সৃজনশীল প্রশ্নটি চট্টগ্রাম বোর্ড 2020 এসেছে। সো দেখো, উদ্দীপক হিসেবে আমাদের কাছে কী কী তথ্য দেওয়া হচ্ছে এবং এই উদ্দীপকের সাথে ক, খ, গ এবং ঘতে আমাদের কাছে কী কী প্রশ্ন চাওয়া হচ্ছে। তো ফার্স্টে আসো আমরা উদ্দীপকের অংশটুকু একটু দেখে নেই, এরপরে আমরা ধারাবাহিকভাবে প্রশ্নগুলোর উত্তর সমাধান করব। তো এইখানে মূলত আমরা একটা বক্স দেখতে পাচ্ছি, যেই বক্সের ভিতরে আমাকে মূলত ধাতু এবং আকরিক সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। তো ধাতুগুলোকে আমাকে নির্দিষ্ট করে না দিয়ে এখানে ক্লু হিসেবে পি, কিউ এবং আর দ্বারা বর্ণনা করা হচ্ছে এবং আকরিকগুলোর নাম যথাক্রমে চালকোসাইট, হেমাটাইট এবং বক্সাইট। অর্থাৎ পি হচ্ছে গিয়ে ধাতু, এই ধাতুর আকরিক না আকরিকের নাম হচ্ছে গিয়ে চালকোসাইট, কিউ হচ্ছে গিয়ে ধাতু, এই ধাতুর আকরিকের নাম হেমাটাইট এবং আর হচ্ছে গিয়ে ধাতু, এই ধাতুর আকরিকের নাম হচ্ছে গিয়ে বক্সাইট। তো মূলত এতটুকুই হচ্ছে কি আমার উদ্দীপকের মূল কথা বা মূল অংশ। এখন আসো আমরা ধারাবাহিকভাবে প্রশ্নের উত্তর অংশে চলে যাই। আমাদের কাছে কতে যে প্রশ্নটা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে কি মোলারিটি কাকে বলে। তো দেখো, মোলারিটির সংজ্ঞাটা খুবই সিম্পল, যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের যেই পরিমাণ, সেই পরিমাণকে যদি আমরা গ্রামে প্রকাশ করি সেটাকে দ্রবের কি বলা হয়, মোলারিটি বলা হয়। তো কয়ের অ্যান্সার এতটুকু অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে, এক নম্বরের জন্য, এর বেশি আর কিছু লিখতে হবে না। ওকে, সো চলো এখন ক্ষয়ের প্রশ্ন সমাধান করব। সেটা হচ্ছে গিয়া খড় পানিতে সাবান ফেনা উৎপন্ন করে না কেন, বা সাবানের ফেনা উৎপন্ন হয় না কেন ব্যাখ্যা করো। অর্থাৎ আমরা যদি সাবান দিয়ে খড় পানিতে ফেনা উৎপন্ন করে কাপড় চোপড় পরিষ্কার করতে চাই, তাহলে সাবানটা অতিরিক্ত মাত্রায় ক্ষয় হয়ে যায় বাট ফেনা তৈরি হয় না, এটার কারণ আমাদের কাছে জানতে চেয়েছে। তো দেখো আমরা এখানে ব্যাখ্যাটা কীভাবে দিচ্ছি, এই যে আর সি ডাবল ও এন এ, এটা হচ্ছে গিয়ে মূলত একটা সাবানের সংকেত, যেখানে আর হচ্ছে গিয়ে আমার 17 কার্বন বিশিষ্ট। তো এই সাবানকে যখন আমরা পানির সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করাই তখন সেখান থেকে আমরা দুইটা আয়ন পাই, একটা হচ্ছে গিয়ে আর সি ডাবল ও আয়ন, যেটাকে বলা হয় স্টিয়ারেট আয়ন, এবং সোডিয়াম আয়ন পাচ্ছি। তো এই যে স্টিয়ারেট আয়ন, এই স্টিয়ারেট আয়নের সাথে ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম বা আয়রনের লবণ থাকে খড় পানিতে, এদের এই যে আয়নগুলো আছে এই আয়নের লবণ দ্রবীভূত থাকে। তো দেখো যখন সাবানের যখন দুইটা অংশ ডিভাইড হয়ে যাবে, অর্থাৎ নেগেটিভ অংশ এবং পজিটিভ অংশ, তো পরবর্তীতে সাবানের নেগেটিভ অংশের সাথে খড় পানি থেকে আসা পজিটিভ আয়নগুলো এসে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। অর্থাৎ আমার যে স্টিয়ারেট আয়ন, এই স্টিয়ারেট আয়নের সাথে হয়তো ম্যাগনেশিয়াম এসে অংশগ্রহণ করতে পারে, অথবা ক্যালসিয়াম এসে অংশগ্রহণ করতে পারে, অথবা আয়রন এসে অংশগ্রহণ করতে পারে। তো যেই এসে অংশগ্রহণ করুক না কেন, এখানে কিন্তু আমার হচ্ছে কি যে ম্যাগনেশিয়াম স্টিয়ারেট তৈরি হচ্ছে। তাহলে ম্যাগনেশিয়াম স্টিয়ারেট তৈরি হোক বা ক্যালসিয়াম স্টিয়ারেট তৈরি হোক বা আয়রনের স্টিয়ারেট তৈরি হোক না কেন, এদেরকে বলা হয় অদ্রবণীয় গাদ। অর্থাৎ এই যে আমার হচ্ছে গিয়া যে খড় পানি থেকে যেই ধাতব আয়নগুলো আসতেছে, এরা যখন সাবানের ঋণাত্মক অংশের সাথে যুক্ত হবে তখন একটা লবণ উৎপন্ন হবে, যে লবণটা পানিতে অদ্রবণীয়। তো এই জন্য আমরা বলে থাকি হচ্ছে গিয়া যে অদ্রবণীয় গাদ তৈরি হচ্ছে। তো এই অদ্রবণীয় গাদ কি করে, এই অদ্রবণীয় গাদ কিন্তু কাপড় চোপড়ের যে ফেনা উৎপন্ন করে বা ফেনা উৎপন্ন হয়, এই ফেনা উৎপন্ন তৈরিতে সে বাধা প্রদান করে এবং সাবানটিকে ক্রমান্বয়ে কিন্তু সে ক্ষয় করতে থাকে। তো ওভারঅল কথা হচ্ছে গিয়া যে এরকম খড় পানি থেকে যে বিভিন্ন যে ধাতব আয়নগুলো, এরা সাবানের ঋণাত্মক অংশের সাথে যুক্ত হয়ে অদ্রবণীয় গাদ তৈরি করে বিধায় খড় পানিতে সাবান সহজে ফেনা উৎপন্ন করতে পারে না। তো এইটাই মূলত আমাদের ক্ষয়ের যে অ্যান্সার। অবশ্যই তোমাদেরকে দুইটা বিক্রিয়ার লাইন দিতে হবে এবং এর পাশাপাশি কিছু ব্যাখ্যা উপস্থাপন করতে হবে যেন আমাদের ক্ষয়ের যে অ্যান্সার সেই অ্যান্সারটি যেন অ্যাপ্রোপ্রিয়েট হয়। আশা করি তোমরা ক্ষয়ের যে অ্যান্সারটি সেটা বুঝতে পেরেছ। চলো গয়ের প্রশ্নে চলে যাই। গয়ের প্রশ্নে বলা হচ্ছে আর মৌলের আকরিক থেকে কিভাবে বিশুদ্ধ ধাতব অক্সাইড পাওয়া যায় বর্ণনা করো। অর্থাৎ আর মৌলের আকরিকটা কিন্তু হচ্ছে গিয়ে বক্সাইড, এই বক্সাইড থেকে কিভাবে আমরা ধাতব অক্সাইড পাবো এইটার ব্যাখ্যা আমাকে বর্ণনা করতে হবে গয়ের অ্যান্সারে। তো চলো আসো আমরা আমাদের গয়ের অ্যান্সারটা সমাধান করি। সো দেখো আমাকে কিন্তু আর মৌলের আকরিক থেকে কিভাবে বিশুদ্ধ ধাতব অক্সাইড পাওয়া যায় আমাকে সেটা বর্ণনা করতে হবে। তাহলে আমরা আর মৌলের পাশে যে আকরিকটার নাম দেখতে পাচ্ছি সেটা মূলত বক্সাইড। তাহলে ফার্স্টে আসো বক্সাইডের সংকেত কি, বক্সাইডের সংকেত হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়াম অক্সাইড এবং দুই অণু পানি। তো অ্যালুমিনিয়াম অক্সাইড এবং দুই অণু পানি, এই সমগ্র যে সংকেত সেই সমগ্র সংকেতটাই হচ্ছে গিয়ে বক্সাইডের সংকেত। তো আমাকে যেই কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে কি যে বিক্রিয়ার মাধ্যমে দুই অণু পানিকে আমাকে সরিয়ে ফেলতে হবে, শুধুমাত্র আমাকে অ্যালুমিনিয়াম অক্সাইডটা রাখতে হবে। সো আসো এখন আমরা কাজগুলো কোন কোন ধাপ অনুসরণ করে করতে পারবো সেগুলো একটু দেখার চেষ্টা করো। তাহলে প্রথমে যেই কাজটা করতে হবে, বক্সাইটের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি বিক্রিয়ায় অংশগ্রহণ করাই তাহলে
NaAlO2 অর্থাৎ এই সংকেতের নাম সোডিয়াম অ্যালুমিনেট, তাহলে দুই অণু সোডিয়াম অ্যালুমিনেট তৈরি হবে এবং তিন অণু পানি তৈরি হবে প্রথম যে ধাপ সেই ধাপের মাধ্যমে। দ্বিতীয় ধাপে আমি এই যে সোডিয়াম অ্যালুমিনেট তৈরি করতেছি, সোডিয়াম অ্যালুমিনেটের এক অণু এবং এর সাথে যদি আমরা দুই অণু পানির বিক্রিয়া সম্পন্ন করি তাহলে কি হবে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে যেটা হবে কিনা এক অণু এবং এর পাশাপাশি সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। তাহলে ধাপ দুই থেকে আমরা পাচ্ছি মূলত অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, উভয় কিন্তু এক অণু করে তৈরি হচ্ছে। তিন নং ধাপে দেখো, তিন নং ধাপে কি হবে, তুমি যদি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নাও এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দুই অণু নাও এবং একে যদি তাপ দাও তাহলে সেখান থেকে তুমি পাচ্ছ Al2O3 যার নাম হচ্ছে গিয়ে অ্যালুমিনা বা অ্যালুমিনিয়াম অক্সাইড এবং এর সাথে তুমি পাচ্ছ তিন অণু পানি। তাহলে এই যে অ্যালুমিনা বা অ্যালুমিনিয়াম অক্সাইড যেটাই কিন্তু মূলত অ্যালুমিনিয়াম ধাতুর অক্সাইড, তাহলে আমাকে এই যে বলছে বিশুদ্ধ ধাতব অক্সাইড, বিশুদ্ধ ধাতব অক্সাইড বলতে কিন্তু আমাকে অ্যালুমিনিয়াম অক্সাইডের কথা বলা হচ্ছে। তাহলে আমরা এরকম তিন ধাপে বিক্রিয়াগুলো সম্পন্ন করার মাধ্যমে আমরা অ্যালুমিনা বা অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করতে পারি যেইটাই মূলত আমাকে গয়ের প্রশ্নে চাওয়া হচ্ছে। সো আশা করি বিক্রিয়া কীভাবে হচ্ছে তোমরা বুঝতে পেরেছো এবং এই বিক্রিয়া তিনটা লাইনের পাশাপাশি কিছু ব্যাখ্যা দিতে হবে, তাহলে আমাদের গয়ের যে প্রশ্ন সেই প্রশ্নটি উত্তর আমাদের কমপ্লিট হয়ে যাবে। চলো সর্বশেষ প্রশ্নে চলে যাই। কি বলছে যে পি ও কিউ আকরিকের ধাতব আয়নের সাথে কস্টিক সোডার জলীয় দ্রবণের বিক্রিয়ায় ভিন্ন ভিন্ন বর্ণের অধক্ষেপ তৈরি হয় ব্যাখ্যা করো। আসো আমরা আমাদের ঘয়ের অ্যান্সারটা শুরু করতেছি। তো দেখো আমাকে কিন্তু এখানে পি ও কিউ এর আকরিকের সাথে মূলত কস্টিক সোডার জলীয় দ্রবণ এবং অধক্ষেপের বর্ণ নিয়ে প্রশ্নটা করা হচ্ছে। তাহলে আসো আমরা ধাপ বাই ধাপ আমাদের কাজগুলো সমাধান করি। তাহলে পি, তার পি মূলত কে ছিল, চালকোসাইট। তো চালকোসাইটের যে রাসায়নিক সংকেত সেটা হচ্ছে কপার সালফেট CuS, তো যেখান থেকে মূলত আমরা কপার ধাতুকে নিষ্কাশন করে থাকি। আর কিউ ছিল মূলত আমাদের হেমাটাইট, তো হেমাটাইটের সংকেত হচ্ছে গিয়ে Fe2O3, যেখান থেকে মূলত আমরা আয়রনকে নিষ্কাশন করে থাকি। তাহলে পি বা চালকোসাইট এখান থেকে পাচ্ছি আমরা মূলত কপারকে, আর কিউ হেমাটাইট এখান থেকে মূলত পাচ্ছি আমরা আয়রনকে। তাহলে এখন দেখো আমরা কি লিখতেছি যে পি এর আকরিকের সাথে কোস্টিক সোডার বিক্রিয়া, অর্থাৎ কপারের যে আকরিক যে চালকোসাইট এর সাথে কোস্টিক সোডার বিক্রিয়ায় কি কি ধরনের যে বর্ণ তৈরি হবে বা অধক্ষেপের বর্ণ তৈরি হবে আমরা কি সেটা দেখার চেষ্টা করব। তো দেখো ফার্স্টে আমরা কপার সালফেটকে আমরা একটু ভাঙতেছি, ভাঙলে হচ্ছে কি হচ্ছে কপার 2+ এবং সালফার বা সালফেট আয়ন সালফার আয়ন 2-। তো এই যে আমরা এখান থেকে যে কপার আয়নটা পাচ্ছি কপার 2+, এই আয়নের সাথে আমরা এখন কাকে বিক্রিয়া করাবো, কোস্টিক সোডা। তো কোস্টিক সোডা মূলত কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড, এই কোস্টিক সোডা হচ্ছে গিয়ে যে বাণিজ্যিক নাম আর সোডিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে গিয়ে রাসায়নিক নাম। সো কপার আয়নের সাথে যখন আমরা দুই অণু সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় অংশগ্রহণ করাবো তখন সেখানে মূলত কপার হাইড্রোক্সাইড এবং দুই অণু সোডিয়াম আয়ন তৈরি হবে। এই যে আমার কপার হাইড্রোক্সাইড তৈরি হলো এটা মূলত একটা কঠিন পদার্থ বা কঠিন পদার্থ হিসেবে সেই তৈরি হবে এবং হালকা নীল বর্ণের একটা অধক্ষেপ আমরা দেখতে পাবো। তাহলে ওভারঅল কথা হচ্ছে গিয়ে যে পি এর আকরিক যে চালকোসাইট বা কপার, এই কপার আয়নের সাথে যখন আমরা কোস্টিক সোডা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া সম্পন্ন করব সেখান থেকে আমরা কপার হাইড্রোক্সাইড এবং দুই অণু সোডিয়াম আয়ন পাবো। তো এই যে কপার হাইড্রোক্সাইড, এই কপার হাইড্রোক্সাইডের হালকা নীল অধক্ষেপ তৈরি হবে এখানে। সেকেন্ড দেখো কিউ এর আকরিকের সাথে কোস্টিক সোডার বিক্রিয়া, তাহলে কিউ হচ্ছে গিয়াকে, কিউ হচ্ছে গিয়ে কিন্তু মূলত আমার হেমাটাইট বা আয়রনের আকরিক। তাহলে এই আয়রনের আকরিককে যদি আমরা আয়নিত করতে চাই তাহলে আমরা পাচ্ছি 2Fe3+ + 3O2-, অর্থাৎ আয়রনের অক্সাইডকে আমরা আয়নাইজ করলাম। তো এখন কি হবে দেখো, এই যে আমরা 2Fe3+ থেকে আমরা শুধুমাত্র Fe3+টা নিলাম, অর্থাৎ ফেরিক আয়নটা নিলাম। এই ফেরিক আয়নের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ঠিক একই রূপে যদি আমরা কস্টিক সোডার বিক্রিয়া সম্পন্ন করি তাহলে সেখান থেকে আমার ফেরিক হাইড্রোক্সাইড এবং সোডিয়াম আয়ন তৈরি হচ্ছে। তো ফেরিক হাইড্রোক্সাইড যে তৈরি হবে, এই ফেরিক হাইড্রোক্সাইড হবে মূলত কঠিন এবং এখন কিন্তু আমার লালচে বাদামি বর্ণের অধক্ষেপ তৈরি হবে। তাহলে ওভারঅল কথা হচ্ছে কি যে এখানে যেই কথাটা বলছে যে পি ও কিউ আকরিকের ধাতব আয়নের সাথে কস্টিক সোডার জলীয় দ্রবণের বিক্রিয়ায় ভিন্ন ভিন্ন বর্ণের অধক্ষেপ তৈরি করে, ভিন্ন ভিন্ন বর্ণের অধক্ষেপ তৈরি করে। তাহলে আমরা পি এর আকরিক অর্থাৎ চালকোসাইটের সাথে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করেছি তখন কিন্তু আমি হালকা নীল বর্ণের অধক্ষেপ দেখতে পাচ্ছি, আবার কিউ এর আকরিক অর্থাৎ হেমাটাইটের সাথে যখন আমি হচ্ছে গিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় অংশগ্রহণ করছি তখন কিন্তু আমি লালচে বাদামি বর্ণের অধক্ষেপ দেখতে পাচ্ছি। তাহলে দেখো এখানে কিন্তু দুইজনকেই বা দুইটা আকরিককেই কিন্তু আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করাচ্ছি, বাট বর্ণ কিন্তু তাদের সেম হচ্ছে না। এক জায়গায় পাচ্ছি আমি হালকা নীল অধক্ষেপ, এক জায়গায় পাচ্ছি আমি লালচে বাদামি অধক্ষেপ। তো আমাকে মূলত কোশ্চেনে এই বিক্রিয়া দুইটাই জানতে চাওয়া হচ্ছিল এবং এদের যে অধক্ষেপের বর্ণ যে ভিন্ন ভিন্ন এটা ওরা আগে থেকেই বলে দিয়েছিল, বাট আমাকে সেটা বিক্রিয়ার মাধ্যমে প্রমাণ জানতে চাওয়া হচ্ছিল। সো বিক্রিয়ার মাধ্যমে আমরা সেটার প্রমাণ এখানে দেখিয়ে দিলাম।
তো ওভারঅল কথা হচ্ছে কি, যে আমাদের ঘয়ের যে উত্তর, সেই ঘয়ের উত্তরের জন্য এই বিক্রিয়াটুকু দিলেই হবে না, এর সাথে সাথে কিছু ব্যাখ্যা কিন্তু আমাদেরকে অবশ্যই লিখতে হবে, তা না হলে কিন্তু আমাদের ঘয়ের অ্যান্সারটি অ্যাপ্রোপ্রিয়েট হবে না বা ফুলফিল হবে না। তবে অবশ্যই যেই কাজটা করতে হবে, বিক্রিয়া দুটো দেখাতে হবে, অবশ্যই যেই কাজটা করতে হবে এই বিক্রিয়াগুলো দেখানো এবং পদক্ষেপের বর্ণনাটা উল্লেখ করা, এইটা সবচেয়ে বেশি জরুরি। তো আমরা এভাবে কিন্তু ক খ গ ঘ চারটা প্রশ্নের যে উত্তর, সেই উত্তর আমরা সমাধান করে ফেললাম। আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছো এবং তোমাদের পরীক্ষায় যদি এই ধরনের প্রশ্ন আসে, আমি তোমাদেরকে যেই সাজেশন দিয়েছি সেটা যদি ফলো করো, আশা করি অ্যান্সারটি তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। তো আজকে সৃজনশীল পর্বটি আমি এখানেই শেষ করতেছি। আমাদের টেকনিক ইজি এডুকেশনের পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। Thank you.